জাতীয় পতাকার প্রতি আনুগত্যে শপথ গ্রহণ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। এবার আচ্ছা বলি, ও রেডিওতে আমাদের উপদান স্বাধীনতা সংগ্রামের উপরে যে এক কথা বলবেন, তার কথাটা তার উপদেশটা মন দিয়ে শুনবেন, আগামী দিনে তোমাদের কাজে লাগবে। সবাই ভালো, আমি বলবো তো বলবো, বন্দে মাতরম, 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 তোমরা জানো 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট এমন একটা দিনে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। তার প্রেক্ষাপটটা কী ছিল? ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের ভারতবর্ষে এসে ভারতবর্ষ দখল করে নিয়েছিল। তারপর থেকে ভারতবর্ষের মানুষের উপরে যে নিপীড়ন অত্যাচার অত্যাচার করেছে মানুষের উপরে, তারপর থেকে ভারতবর্ষের মানুষ যারা বীর সৈনিক বীর যোদ্ধাদের যোদ্ধারা লড়াই সংগ্রাম করেছিল, আমাদের এই বাংলার যেই বাংলার মাটিতে আমরা বসবাস করি, সেই বাংলার বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা এবং সর্বোপরি আমাদের গোটা ভারতবর্ষের লালা লাজপত রায় এবং গান্ধীজি, তাদের যে অক্লান্ত লড়াই সংগ্রাম, সেই তাদের রক্তের বিনিময়ে আমরা এই ভারতবর্ষের স্বাধীনতা লাভ করেছিলাম। আজকে এই ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে যারা সন্ত্রাসবাদী বিভিন্ন রাষ্ট্রে তারা এই ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে আক্রমণ সঙ্গে হারাচ্ছে, এই ভারতবর্ষকে এই অন্তর্ণতাকে নষ্ট করা হচ্ছে। আমরা যারা ভারতবাসী, আমরা যারা এই ভারতের মানুষকে জন্মগ্রহণ করেছি, সেই ভারতবর্ষকে সম্মান জানিয়ে ভারতবর্ষ যাতে ভারতবর্ষকে আমাদেরকে সুস্থ রাখতে গেলে স্বাধীনতা দিবস দেখছি, সেই বিষয়টা তোমরাও জানতে পারবে। ভারতবর্ষ যাতে আমাদের অখণ্ড ভারতবর্ষ থাকে, বিদেশি কোনো শক্তি যাতে আমরা না যাই, দেখো আজকে মোর বানাবি কেউ।
ছেড়ে দিয়ে গেল।